প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। আজ অনলাইন ক্লাসে আমি উপস্থিত হয়েছি, আমি লিপি খানম। আজকে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি সপ্তম অধ্যায়, বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে শুনো। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, সরকার রাষ্ট্রের গঠনের একটি উপাদান। রাষ্ট্র মূলত চারটি মৌলিক উপাদান দ্বারা গঠিত। এক নম্বর হচ্ছে জনগণ, দুই নম্বর হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, তিন নম্বর হচ্ছে সরকার, চার নম্বর হচ্ছে সার্বভৌমত্ব। এই রাষ্ট্রের চারটি মৌলিক উপাদান কোনো একটি বাদ থাকলে রাষ্ট্র গঠন হতে পারবে না। এখন আমরা আসি রাষ্ট্র কাকে বলে বা রাষ্ট্র কী। রাষ্ট্র হচ্ছে স্বয়ং সম্পূর্ণ জীবনের জন্য কতিপয় পরিবার ও সমাজ সমন্বয়ে গঠিত সংগঠনই হচ্ছে রাষ্ট্র। এখন সরকারের শ্রেণীবিভাগ। রাষ্ট্রের অপরিহার্য চারটি মৌলিক উপাদান, এর মধ্যে হচ্ছে সরকার একটি উপাদান, এটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি। ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলে না, সরকার ছাড়া তেমনি রাষ্ট্র চলতে পারে না। এখানে রাষ্ট্রের সরকারের বিভিন্ন শ্রেণীবিভাগ আছে। সরকার, গণতন্ত্র, প্রজাতন্ত্র। প্রজাতন্ত্রের আছে নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, রাজতন্ত্র, প্রজাতন্ত্র। পরের পাঠে আসি, দেখো বাংলাদেশ সরকারের পদ্ধতি। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এ রাষ্ট্রে গণতান্ত্রিক সরকার বিদ্যমান, এখানে জনগণ রাষ্ট্রের মালিক, এর কোনো প্রদেশ নেই। একটি কেন্দ্র থেকে শাসন কার্য পরিচালিত হয়, এতে সংসদীয় তথ্য মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক একজন রাষ্ট্রপ্রধান থাকেন। বাংলাদেশ রাষ্ট্রের মূল নীতি। 1972 সালে মূল সংবিধান এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার মূল নীতি সমূহ হল চারটি। এক নম্বর হচ্ছে জাতীয়তাবাদ, দুই নম্বর হচ্ছে সমাজতন্ত্র, তিন নম্বর হচ্ছে গণতন্ত্র, চার নম্বর হচ্ছে ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদ, একই ধরনের ভাষা, সাহিত্য, সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে। সমাজতন্ত্র, অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার জন্য সবার মধ্যে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করাই হলো সমাজতন্ত্রের মূল লক্ষ্য। গণতন্ত্র, রাষ্ট্রের সকল কাজে নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করাই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রের মূল নীতি। ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্রের প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, এই নিজ নিজ ধর্ম পালনে কোনো ধর্মের লোক তাকে বাধা প্রদান করতে পারবে না। বাংলাদেশ সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল দলিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন 1971 সালের 26শে মার্চ। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 16ই ডিসেম্বর আমাদের বিজয় অর্জিত হয়। 1972 সালে 10ই এপ্রিল গণপরিষদে প্রথম অধিবেশনে বসে এবং ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। কমিটি 6 মাসের মধ্যে খসড়া সংবিধান প্রণয়ন করেন। 1972 সালের 30শে অক্টোবর গণপরিষদে এটি আলোচিত হয়। অবশেষে একই বছরের 4ঠা নভেম্বর গণপরিষদে এটি চূড়ান্ত অনুমোদন পায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতে এই সংবিধান লিখিত হচ্ছে লাখো শহীদের রক্তের বিনিময়ে, তাই এটি আমাদের সবার কাছে একটি পবিত্র দলিল হিসাবে গণ্য। সংবিধান কোনো অপরিবর্তনশীল বিষয় নয়, সময়ের প্রয়োজনে এটি পরিবর্তিত সংশোধিত হতে পারে। এ যাবৎ 16 বার সংশোধিত হয়েছে। সংবিধানের সর্বশেষ সংশোধনী গৃহীত হয় 22শে সেপ্টেম্বর 2014। প্রিয় শিক্ষার্থী এবার দেখো আমরা আলোচনা করব বাংলাদেশ সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। বাংলাদেশ সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে 14টি। এর মধ্যে একটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী সরকার, সংসদীয় পদ্ধতি সরকার, লিখিত সংবিধান, রাষ্ট্রীয় মূলনীতি, রাষ্ট্র ধর্ম, জাতি ও জাতীয়তা,
একেন্দ্রিক সরকার, এক কক্ষ বিশিষ্ট আইনসভা, মৌলিক অধিকার, জনগণের সার্বভৌমত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, সর্বজনীন ভোটার অধিকার, নির্বাচন অনুষ্ঠান, সংবিধান সংশোধন। এই হচ্ছে বাংলাদেশ সংবিধানের প্রধান 14টি বৈশিষ্ট্য। এবার আসব আমরা বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও কাজ। সরকার রাষ্ট্রের মূল চালিকা শক্তি। সরকারের মাধ্যমে রাষ্ট্রের যাবতীয় কাজ সম্পাদন করে। সরকার এর কাজগুলো সম্পাদনের জন্য 3টি বিভাগ রয়েছে। 1 নম্বর হচ্ছে আইন বিভাগ, জাতীয় সংসদ। 2 নম্বর হচ্ছে শাসন বিভাগ, বাংলাদেশ সচিবালয়। 3 নম্বর হচ্ছে বিচার বিভাগ। জাতীয় সংসদ নির্বাচিত জনপ্রতিনিধির দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করে। বাংলাদেশ সচিবালয় সংসদে যে সকল আইন প্রণয়ন করা হয় সেই অনুযায়ী নীতি নির্ধারণ ও সরকারের শাসন কার্য পরিচালিত হয় সচিবালয় থেকে। সুপ্রিম কোর্ট, এটি বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ স্তর। এই স্তরে সরকারের সর্বোচ্চ বিচার বিভাগের কাজ হয়। আইন বিভাগ, বাংলাদেশে আইন সভা এক কক্ষ বিশিষ্ট, এর নাম জাতীয় সংসদ। মোট 350 জন সদস্য নিয়ে এটি গঠিত। এর মধ্যে 300 জনের সদস্য দেশ 300টি নির্বাচনী এলাকা থেকে নাগরিকের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন। বাকি 50টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। শাসন বিভাগ, রাষ্ট্রের শাসন সংক্রান্ত কার্যাবলী পরিচালনার দায়িত্ব শাসন বিভাগের। শাসন বিভাগ বলতে রাষ্ট্রের শাসন কাজে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীকে বোঝায়। বিচার বিভাগ, সরকারের যে অঙ্গ বা বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংবিধান ও আইন অনুযায়ী বিচার কাজ পরিচালনা করে থাকেন তাকে বিচার বিভাগ বলে। বাংলাদেশে বিভিন্ন বিচারালয়ে বিচারকদের নিয়ে বিভাগ গঠিত। বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হলো সুপ্রিম কোর্ট। এর প্রধানকে বাংলাদেশের প্রধান বিচারপতি বলা হয়। পরে আসব স্থানীয় সরকারের কাঠামো ও কার্যাবলী। স্থানীয় সরকারের কাঠামো হচ্ছে ধরনের, একটি হচ্ছে গ্রামাঞ্চল আর একটি হচ্ছে শহরাঞ্চল। গ্রামাঞ্চলের মধ্যে আছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। আর শহরাঞ্চলের মধ্যে আছে পৌরসভা, সিটি কর্পোরেশন, এখানে ইউনিয়ন পরিষদ। স্থানীয় সরকারের প্রাথমিক স্তর হলো ইউনিয়ন পরিষদ। দেশে বর্তমানে 4,554টি ইউনিয়ন পরিষদ আছে। উপজেলা পরিষদ, কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা গঠিত হয়। একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা অন্তর্ভুক্ত সব ইউনিয়ন পরিষদ ও পৌরসভার চেয়ারম্যান, সকল মহিলা সদস্যদের 1/3 নিয়ে উপজেলা পরিষদ গঠিত হয়। দেশে বর্তমানে মোট উপজেলা পরিষদের সংখ্যা 492টি। জেলা পরিষদ, কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা পরিষদ। দেশে 64টি জেলা পরিষদের মধ্যে 61টি স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আছে। খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি এই 3টি জেলা পরিষদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। একজন চেয়ারম্যান এবং 20 জন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত। 20 জন সদস্যের মধ্যে 5 জন মহিলা সদস্য হতে হবে। শহর এলাকায় স্থানীয় সরকার হিসেবে পৌরসভা গঠিত। বর্তমানে দেশে 327টি পৌরসভা আছে। একজন মেয়র প্রতি ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিল ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলের নিয়ে পৌরসভা গঠিত হয়। আয়তন ও জনসংখ্যার তারতম্যের ভিত্তিতে বিভিন্ন পৌরসভার সদস্য সংখ্যা কম বা বেশি হতে পারে। সিটি কর্পোরেশন, বাংলাদেশে 12টি সিটি কর্পোরেশন আছে। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। স্থানীয় সরকারের কাজ, ইউনিয়ন পরিষদের কাজ। ইউনিয়ন পরিষদের কাজ হচ্ছে বিশুদ্ধ পানি সরবরাহ করা, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করা, ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন। উপজেলা পরিষদের কাজ অনেকটা ইউনিয়ন পরিষদের মতোই। এছাড়া উপজেলা পরিষদের পাঠশালাসহ বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরি হয়, সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, তত্ত্বাবধান এবং তার সমন্বয় সাধন করে। জেলা পরিষদের কাজ, পৌরসভার জেলা পরিষদের কাজ হচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনা করা। এর মধ্যে উপজেলা ও পৌরসভার যে কাজগুলো আছে সংরক্ষিত এলাকায়, এর মধ্যে জেলা পরিষদের কিছু কাজ আছে। বিশুদ্ধ পানি সরবরাহ, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা,
স্বাস্থ্যকর ও ভেজালমুক্ত খাবারের ব্যবস্থা করা, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা, শহরে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা ও উন্মুক্ত প্রাঙ্গণ সংরক্ষণ করা। তাছাড়া পৌরসভা বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, ত্রাণ, পূর্ণ ভাষণ, ইতিম ও দুস্থদের জন্য ইতিমখানা পরিচালনা, লাইব্রেরি ক্লাব গঠন করা, ভিক্ষাবৃত্তি নিরোধ, খেলাধুলার ব্যবস্থা, মিলনায়তন নির্মাণ, রক্ষণাবেক্ষণ, জন্মমৃত্যু ও বিবাহ নিবন্ধন, মহামারী ও সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ থেকে বিশিষ্ট অতিথিদের অভ্যর্থনা প্রদানের ব্যবস্থার কাজ, সিটি কর্পোরেশনের কাজ, বিশুদ্ধ পানি সরবরাহ, পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, স্বাস্থ্যকর ভেজালমুক্ত খাবার ব্যবস্থা করা, সুস্থভাবে বসত বাড়ি সৃষ্টি করার নির্মাণের ব্যবস্থা করা। এখন আসব সরকার পরিচালনায় সুশাসন। আমরা আজকে পড়লাম রাষ্ট্রের চারটি উপাদানের একটি উপাদান যদি অনুপস্থিত থাকে সেখানে রাষ্ট্র গঠিত হতে পারে না, আর এই রাষ্ট্র গঠন হওয়ার পরে সরকার পরিচালনার তার কিছু সুশাসন আছে, সে বিষয়ে আমরা একটু পড়ব। সরকার পরিচালনার দক্ষতা অনেকাংশে সুশাসনের উপর নির্ভরশীল। সরকার পরিচালনার প্রশাসনে দায়িত্বশীলতা জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজন। দেশ থেকে দারিদ্র দূরীকরণ, আত্মনির্ভরশীলতা অর্জন, ন্যায় বিচার প্রতিষ্ঠিতা উন্নয়নের জন্য শাসন ব্যবস্থা সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হয় দূর করতে হবে। সুশাসনের উদ্যোগে বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে, নিজেদেরকে সুশাসন প্রতিষ্ঠার অন্যতম ধারক ও বাহক হিসাবে গড়ে তুলতে হবে। বাংলাদেশকে বিশ্বের দরবারে সমৃদ্ধশালী ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গঠনে আমাদের দায়িত্বশীল হতে হবে। এই ছিল আজকের পাঠ, বাংলাদেশ রাষ্ট্র ও সরকার। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাড়ির কাজ রইল বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গের রূপরেখার একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি। নিচে এখানে আছে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আমি বাড়ির কাজের করার জন্য একটি অনুচ্ছেদের মধ্যে দিচ্ছি। কৃষি উন্নতির জন্য কাজ করে, মামলা মীমাংসামূলক রায় দেয়, আইন পরিবর্তন করে, দেশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করে, অপরাধীকে শাস্তি দেয়, সংবিধান প্রণয়ন করে। নিচের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগগুলো কোন কোন কাজ করে এর থেকে তোমরা ছকের মাধ্যমে বের করে নেবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকো, সুস্বাস্থ্য মেনে চলবে, সবার সুস্থ সুন্দর জীবন কামনা করে আমি এখানে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।